আসো না কেন? লবণ কই? এই মাছ এত গন্ধ, এই মাছের তরকারি দিয়ে ভাত খাওয়া যায়? এই মাছের তরকারি দিয়ে ভাত খেয়ে পরে রোজা রাখমু? এত গন্ধ এই মাছ, এই মাছের তরকারি দিয়ে কেমনে ভাত খাবো? কই না তো মা, মাছের তো কোনো গন্ধ নাই, কি হয়েছে? আমি এখান থেকে গন্ধ পাইতেছি, মাছের গন্ধ থাকা যাইতেছে না, আর তুমি নাকের সামনে নিয়ে তুমি গন্ধ পাইতেছো না। এই মাছ দিয়া ভাত খেয়ে আমি রোজা রাখতে পারবো না, যাও আমার লেগে ডিম বুনা করে লইয়াবো। কিন্তু মা, ডিম যদি আমি রান্না করি তাহলে তো সেই রীতি আমি ভাত খেতে পারবো না। এত কথা কয় না, আমি তোমার শাশুড়ি, এটা তোমার মনে রাখতে। এখন যাও ডিম বুনা করে লইয়াবো, যাও। আপনি তো খাই ফেলছেন। হ খাই লেছি, সময় বেশি নেই, বউ খাইতে বউ। কি করো? ইফতার বানাই। ইদের বাজার করলাম। তো কি বাজার করলে শুনি? এই তেমন কিছু না, মায়ের জন্য আর সুমির সুমির জামার জন্য আর ঈদে বাজার তো করে। তার মানে এবছর আমার পুরনো কাপড় পরে ঈদ করতে হবে? আমাকে কিছু করার নেই, এভাবে চলতে হবে। এই তুমি আরে কি কইলা, কোথায় কি বললাম? বলছি যে এবারই দেহ পুরাতন কাপড় দিয়েই ঈদ করতে হবে, আর তো কিছু বললি? বাপের বাড়িতে তো একটা চেনাও দেয় না, পুরাতন কাপড় দিয়ে ঈদ করবে না তো করবে কি? ঈদে বাপের বাড়ি থেকে কাপড় না তারপরে ঈদ করতে হবে? আমি পারি না, আপনার মেয়ের মতো ভাইয়ের সংসারের কষ্ট দিয়ে তারপর ঈদ করতে। কি এত বড় কথা, আজকে তোরে গড়তে বাইক করে সামনে
মিথ্যা মনে হলো, আমি আর থাকবো না। বাপের বাড়ি থেকে কিছু আনি নেই, তাই কিছু না নিয়ে চলে যাচ্ছি। আর এই পরনের কাপড়টা, এটাও আমি ফেরত দিয়ে দিব। ভালো থেকো তোমরা। শুধু যাওয়ার আগে একটাই প্রশ্ন আপনার কাছে, আপনি যা যা আমার সাথে করলেন, এটা যদি আপনার মেয়ের সাথে হয় তখন আপনি কি করবেন? হকুনের দোয়ায় গরু মরে না, যা যা। আচ্ছা দেখা যাক, ওপরে আল্লাহ আছেন, সবাই অন্যায় করলো আল্লাহ অন্যায় করে না। ভালো থাকবেন আপনার। একটা সময় আমি ওর মারে ধাক্কা দিই আর রাত ভেঙে যায়, এজন্য আমার ঘর থেকে বাইর করে দিছে। বলছে মাল সামানা গাড়িতে পাঠাই দিব। আর এই যে জানিনা কার বলে আমার এই প্রায়শ্চিত্ত হইলো। আসসালামু আলাইকুম। পৃথিবীর সকল মায়ের প্রতি সালাম রেখে আজকে কিছু কথা বলতে যাচ্ছি। আমি এই শর্ট ফিল্মটি বানিয়েছি কখনোই কাউকে ছোট করার জন্য না। হাতের পাঁচটি আঙুল যেমন এক সমান হয় না, তেমনই সব মানুষ এক রকম হয় না, সব শাশুড়ি এক রকম হয় না, সব বৌমারা এক রকম হয় না। আমাদের সমাজে যেমন শাশুড়িরা নির্যাতিত হয়, তেমনই বৌরাও কিন্তু নির্যাতিত হয়। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জীব বানিয়েছে এবং আমাদের ভেতরে যেই বিবেক জ্ঞান বুদ্ধি দিয়েছে সেটা কিন্তু কোনো জীবিত প্রাণীর প্রতি দেয়নি। তাই আমাদের উচিত সব সময় আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে কাজ করা। অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে অন্যের জন্যে যদি আমরা একটি কুয়া খুঁদি, সেই কুয়াতে কিন্তু আমরা নিজেরাও পড়তে পারি। তো এই সব কথাগুলো যদি আমরা ভাবি এবং আমাদের ইসলামের দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, কখনোই কিন্তু আমরা কোনো খারাপ কাজ করতে পারি না, কারো ওপর অন্যায় অত্যাচার করতে পারি না। তো আসুন আমরা এই রমজান মাসে একটু প্রতিজ্ঞা করি, আমরা কখনোই কারোর সাথে অন্যায় অত্যাচার দুর্ব্যবহার করব না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহ এই পৃথিবীর সকল মাকে নেক হায়াত দান করুন। আমিন। যদি আমার এই শর্ট ফিল্মটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি পরবর্তীতে যে শর্ট ফিল্মগুলো আপলোড করব সেগুলো চলে যাবে সাথে সাথে আপনার কাছে। আমার চ্যানেলে এরকম সচেতনতামূলক শর্ট ফিল্ম আপলোড করে থাকি। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আগামী শর্ট ফিল্মে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মায়ের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।